পুরস্কারটা আমি খুবই পছন্দ করেছি, কারণ এই পুরস্কারের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে কে কে এখন 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 কারা কারা লিখছেন আর কাদের লেখা ভালো সেটাও আমরা জানতে পারছি, এবং বই পড়া আরও মানুষকে মানুষকে বই পড়াতে উদ্বুদ্ধ করবে আমার মনে হয়, কারণ ভালো বই পুরস্কার পেয়েছে। কারণ এই সব বই তো আমরা পাই না সবসময়, এইসব বইয়ের নাম জানতে পারি না, তো এই বইগুলি এটা ইন্সপায়ারও করবে মানুষকে নতুন ভালো করে লিখতে। সো আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছি, খুব ভালো লাগছে। প্রথম আলোর এই পুরস্কার দেওয়ার যে এটা ট্র্যাডিশনটা, এটা খুব ভালো লেগেছে। অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশে পুরস্কার জেনারেলি দেওয়া খুব একটা হয়টয় না, আর এই যে প্রথাটা এটা লেখকদের জন্য, কবিদের জন্য, সাহিত্যিকদের জন্য অত্যন্ত ভালো। কেননা আমরা আসলে অ্যাকনলেজ করার বা কী বলবো, এই মানে ভালো লেখাকে এনকারেজ করা এবং ভালো লেখাকে অ্যাকনলেজ করার কোনো পদ্ধতি আমাদের তৈরি হয়নি, সেই ট্র্যাডিশনটা আমরা বানাতে পারিনি। তো প্রথম আলোর এই এটা এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, এবং এটা এটা আমি আশা করছি যে আগামী 50 বছর পরেও প্রথম আলো থাকবে, অন্তত পক্ষে 50 দুগুণে 100টি অথবা 50 × 3 150টি ভালো বই আমরা অ্যাটলিস্ট দেখতে পাবো। আমি সাম্প্রতিককালে আসলে আমার বালিঘর উল্টে যাবে নামে একটা কবিতার বই গত বছর বইমেলায় এসেছে, তারপরে আমি আর কিছু লিখিনি, এখন চেষ্টা করছি, দেখা যাক কী হয়, এখনও পুরোপুরি বুঝতে পারছি না, কারণ আমার সাথে আরেকজন জড়িত আছে। আমি একটা কাব্য উপন্যাস রাখার জন্য আফতাব আহমেদকে, জনাব আহমেদকে বলেছি, আমি তো অনেক খোঁচাখুঁচি করে তাকে সেটা আর কি, যদি হয় তাহলে সেটা হবে। নতুন জীবন নিয়ে আমরা আসলে এখনও আমাদের আমার বিয়েটা হয়ে গেছে, যেটা আর্ট করে সেটা হয়ে গেছে, কিন্তু আমরা এখনও ফর্মালি একটা ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে একটা হয়তো গেট টুগেদারের মতো করব, তারপরে আমরা ফর্মালি একসাথে থাকা শুরু করবো, তাই এই নতুন জীবনের মধ্যে এই এটাই আর কি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, যেটুকু আছি ভালো আছি। আমাদের আমাদের আসলে আমাদের দুজনেরই কিন্তু পরিবার আছে, আমাদের পরিবার নতুন পরিবার নয়, আসলে পরিবারটি এক্সটেন্ডেড হয়েছে, বেড়ে গেছে। আর তো এই আমাদের যেহেতু সবারকে নিয়েই পরিবার হয়, তো সবাইকে আমরা এক জায়গায় করতে পারিনি, সামনে হয়তো কোনো এক সময় আগামী কিছুদিনের মধ্যে করতে পারবো, করলে হয়তো আমরা একটা অনানুষ্ঠানিক বলেন সেমি আনুষ্ঠানিক বলেন একটা ছোট্ট অনুষ্ঠান হয়তো আমরা করব। আর আমাদের আরও একটি সমস্যা হচ্ছে যে মানে আমাদের তো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদেরও জীবন আছে, কিন্তু অনেকেই আসলে একসঙ্গে মানে আমরা থাকি, অনেকে অনেকের সঙ্গেই একসঙ্গে থাকতে হচ্ছে, সামনে হয়তো হবে না, কিন্তু এই সময় আমরা কোনো রকমের ই করতে চাচ্ছি না, কোনো রকমের সবাইকে একসাথে ডিসলোকেট করতে চাচ্ছি না, সবাইকে একসঙ্গে চাচ্ছি, তো এটা একটা সমস্যা আমাদের জন্য, বাট আশা করছি হয়ে যাবে, একসাথে সবাইকে নিয়ে শুরু করা যাবে। এটা এটা আমাদের দুজনের উপর আসলে নির্ভর করে না, এটা নির্ভর করে আমাদের ছেলে মেয়েরা আসলে কখন আসতে পারে, দেশের বাইরে বেশিরভাগ লোক আছে তারা যখন আসতে পারে, মোস্ট প্রবাবলি খুব সম্ভবত এটা ফেব্রুয়ারির পরেই হবে মনে হচ্ছে, মার্চ নাগাদ হয়তো কোনো এক সময়, আপনারা জানবেন, নো প্রবলেম, সবাই আমন্ত্রিতও থাকবেন আশা করছি। আর জিনিসটা খুব ক্ষুদ্র হবে, খুব ছোট হবে, এটা কোনো হইচই করার বিষয় না, শুধু সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্যই আসলে করা হবে, কেমন?